আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা একটি স্পর্শকাতর বিষয় জানতে চেয়েছেন, যদি বিষয়টি স্পর্শকাতর তারপরেও এটা আপনাদের অনেকেই প্রশ্ন, অনেকে ইমেল করেছেন, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং অনেকে ফোনে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা কতবার করা ভালো বা কতবার করা নিরাপদ। চলুন চলছে মূল আলোচনায়। তো স্বাভাবিকভাবে যখন কোনো টিনেজার ছেলে বা মেয়ে, আপনারা যখন এই হস্তমৈথুনের প্রতি আসক্ত হয়ে যান বা এটা যখন করতে শিখে যান, এরপরে আসলে আপনাদের মনের মাঝে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খায় যে আসলে এটা কতবার করা নিরাপদ বা কতবার আমি করতে পারবো। তবে এই প্রশ্নটি করার মতো কোনো স্পেস বা জায়গা কিন্তু আপনারা পান না। অনেকের কাছে হয়তো দেখা যাচ্ছে আপনারা জানতে চান কিন্তু জানার মতো সেই সাহস আপনাদের থাকে না। তবে কিছু কিছু জায়গা আপনারা করে থাকেন, সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে কিন্তু জেনে থাকেন। এখন যে ফ্রেন্ড যা জানবে সে কিন্তু সেই রকমের অ্যান্সারটাই কিন্তু আপনাদের দিবে, আর সেই অ্যান্সারটা নিয়ে কখনো কখনো আপনারা মন মানসিক অবস্থাটা ভালো রাখেন, কখনো কিন্তু আপনারা দেখা যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। আসলে প্রতিটি ছেলে এবং মেয়ে যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে আছে, তা যারা অলরেডি বিয়ে করেননি কিন্তু তাদের বিয়ের একটা বয়স বা যৌবনের একটা ধাক্কা কিন্তু তাদের মধ্যে চলে এসছে, তো এই বয়সটাতে দেখা যায় তারা একবার যখন এই মাস্টারবেশনটা করা শিখে যান, সেটা যে কোনো ওয়েতে হোক না কেন, এরপরে কিন্তু আপনারা এই জায়গা থেকে আর কিন্তু ফিরতে পারেন না। দিনে দিনে এর পরিমাণটা শুধু বৃদ্ধি পেতে থাকে, মাস্টারবেশনটা শুধু পরিমাণটা বাড়তে থাকে। কিন্তু এই যে আপনি হস্তমৈথুন করে যাচ্ছেন, এর কিন্তু একটা ভালো এবং মন্দ দুটা সাইডই কিন্তু আছে। তবে আমরা যখন অতিরিক্ত পরিমাণে কোনো কিছু করে ফেলব তখন কিন্তু তার খারাপ দিকটাই কিন্তু আমাদের ভোগ করতে হবে। যেমন আমরা যখন লেবু খাই, লেবুর রসটা নেওয়ার জন্য লেবুটাকে বেশি চিপড়ালে সেটা কিন্তু তেতো হয়ে যাবে। রান্নার জন্য লবণটা যেমন আমাদের জন্য খুবই ভালো, কিন্তু লবণটা যখন আমরা একটু বেশি দেবো তখন তো সেই খাবারটাই কিন্তু অখাদ্য পরিণত হয়ে যাবে। ঠিক প্রতিটি মানুষের জীবনে প্রতিটি কাজ যদি অতিরিক্ত কোনো কিছু করা হয় তাহলে সেখান থেকে ভালো কোনো কিছু আসতে পারে না। আর একটা বিষয় হচ্ছে, মাস্টারবেশন যখন করেন তখন আপনারা কিছু বাজে ওয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে থাকেন। যেমন অনেকে তো দেখা যায় ম্যাক্সিমাম পুরুষ যারা আছেন তারা কিন্তু আসলে হাতের দ্বারাই কিন্তু হস্তমৈথুনটা করে থাকেন, তবে এক্ষেত্রে ব্যতিক্রম হয় কিন্তু আসলে মেয়েদের বিষয়টা নিয়ে। তারা শুধু হাত বা ফিঙ্গারের মাধ্যমে কিন্তু মাস্টারবেশনটা করেন না, এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে তারা গাজর, শশা, বেগুন এই জাতীয় যে বিষয়গুলো আছে এটা দিয়ে বা বিভিন্ন বিদেশি যে ফরেন বডি, ডিল্ডো এগুলো কিন্তু ব্যবহার করে থাকেন। তো এইগুলো ব্যবহার করার ফলে যেটা হয়, এক্ষেত্রে দেখা যাবে আপনার যে ভ্যাজাইনাতে বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগগুলো দেখা দিবে, এখানে সিস্ট হবে, টিউমার হতে পারে, আপনার পরবর্তীতে বাচ্চা কনসেপ্ট করার যে সক্ষমতা এটা কমে যেতে পারে, আপনার ভার্জিনিটি লস্ট হয়ে যেতে পারে। আর যদি কোনো পুরুষ অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করে তাহলে তাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তারা কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে সন্তানের বাবা হওয়াটা তাদের জন্য কিন্তু আর সম্ভব হবে না, কারণ তাদের শরীরের যে শুক্রাণুর পরিমাণটা এটা একটা পর্যায়ে কিন্তু টোটালি কমে যাবে, যার ফলে সে কিন্তু বাচ্চার বাবা হতে পারবে না। এছাড়া অনেকের ধ্বজভঙ্গ রোগ যেটাকে বলে থাকে, ইরেকটাইল ডিসফাংশন, এই সমস্যাগুলো কিন্তু দেখা দিয়ে থাকবে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে একজন ছেলে বা মেয়ে সপ্তাহে বা মাসে সে কতবার এটা করতে পারে। আমরা যদি মাসিক হিসাব করি সেক্ষেত্রে একজন ছেলে বা মেয়ে নিজেকে কন্ট্রোল করার জন্য সে দেখা যাচ্ছে যে মাসে 2 থেকে সর্বোচ্চ 3 বার এটা সে করতে পারে, করে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। আর অনেকেই আছে যে অনেকে বলে থাকে যে আমি প্রতিনিয়ত অতিরিক্ত করতেছি, প্রতিদিন 3 বার 4 বার 5 বারও করতেছি, না এটা কখনোই আপনার জন্য ভালো কিছু ডেকে আনবে না। এটা করার কারণে এক পর্যায়ে আপনি যদি পুরুষ হন নপুংসকতা পরিণত হয়ে যাবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার বিয়ে করার মতো যে ইচ্ছা শক্তি এটা হারিয়ে যাবে, এবং বিয়ে করার পরেও কিন্তু হাজব্যান্ডের সাথে সংসার করা বা তাদের স্বামী স্ত্রীর যে একটা বৈবাহিক যে দাম্পত্য জীবন এটা কিন্তু ক্যারি করাটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, এজন্য এটা কখনোই করা যাবে না। আর আপনাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যদি সপ্তাহে আপনি বর্তমানে দেখা যাচ্ছে যে 5 বার বা 7 বারের বেশিও করতেছেন তাহলে সেটা কমিয়ে আনতে হবে, এবং 1 থেকে সর্বোচ্চ 2 বার
এর বেশি যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তবে একটা বিষয় হচ্ছে মাস্টারবেশনটা কিন্তু আমাদের ধর্মগত দিক থেকে ধর্মীয়ভাবে কিন্তু এটা নিষিদ্ধ, এবং এর কিন্তু আসলে ভালোর দিক থেকে ক্ষতিকর দিকটাই বেশি। ভালোর দিক বলতে আমরা এতটুকুনি পাই সেটা হচ্ছে যে একটা অবিবাহিত ছেলে বা মেয়ে সে হয়তো তার যে যৌন চাহিদাটা পূরণ করতে পারছে না, এটা নিবৃত্তি করার জন্য হয়তো নিজেকে কন্ট্রোল করার জন্য এটা সে করতেছে বা করে কন্ট্রোলে রাখতেছে, কিন্তু এটা ছাড়া আর ভালো কোনো দিক কিন্তু এর নেই। আর যা আছে সবকিছু কিন্তু মন্দ দিক, অর্থাৎ ধর্মীয়গত দিক থেকে, সামাজিক দৃষ্টি থেকে, শারীরিক দিক থেকে কিন্তু ব্যাপক ক্ষতি থাকবে যদি অতিরিক্ত আপনি করে ফেলেন বা অতিরিক্ত অভ্যস্ত হয়ে যান। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এই যদি অলরেডি আপনি অতিরিক্ত করে ফেলেন সেক্ষেত্রে আপনার ঘাটতি পূরণের জন্য কিছু খাবার আছে নির্দিষ্ট, এগুলো খেতে পারেন, যেমন খেজুর খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, আখরোট, এই জাতীয় খাবারগুলো খেতে পারেন, আর টোটালি হস্তমন্ধনটা কমিয়ে আনতে পারেন। তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখা যাবে আপনি অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যা এই বিষয়গুলো নিয়ে খুব দুশ্চিন্তা করছে তাদের অনেকটা উপকার হবে। তো এই ছিল আজকের বিষয়, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।